বন্ধুরা, আশা করি সকালে ভালো আছেন। আপনারা সবাই দেখতেছেন কৃষি তথ্য সেন্টার ইউটিউব চ্যানেল এবং ডিজিটাল কৃষক টেকনা ফেসবুক পেজের পক্ষ থেকে আমি মোহাম্মদ মেহেদী হাসান মিরাজ আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আজকে হাজির হলাম। তো আজকের ভিডিওর আলোচনার মেন বিষয় হচ্ছে যে ধানের আমরা মাজরা পোকা কিভাবে দমন করবো। মাজরা পোকা কিন্তু আমাদের ধানের অত্যন্ত একটি ক্ষতিকারক পোকা, যেটা আমাদের ধানের ফসলের প্রধান একটি পোকা, যেটা আমরা শুরু থেকে এটা লক্ষণ দেখতে পাই। আমরা ধানের চারা অবস্থা থেকে একদম কাটা অবস্থা পর্যন্ত আমাদের এই ধানের মাজরা পোকার আক্রমণটা হয়ে থাকে। তো বন্ধুরা, এইটাকে আমরা কিভাবে একদম সঠিকভাবে দমন করতে পারবো সেটা নিয়ে কিন্তু আজকের বিস্তারিত আলোচনা। তো আপনারা পুরো ভিডিওটি দেখবেন, দয়া করে কেটে কেটে দেখবেন না। আর যদি অবশ্যই ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন চ্যানেল হিসাবে তো অবশ্যই সাবস্ক্রাইব করতেই হবে। তো চলুন শুরু করে দিই আজকের মেন আলোচনার বিষয়, যে ধানের মাজরা পোকা আমরা কিভাবে সুন্দরভাবে নিয়ন্ত্রণ করতে পারবো। বন্ধুরা, ধান আমাদের বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল। বাংলাদেশে প্রায় তিনটি মৌসুমে ধান চাষ করা হয়ে থাকে। আমন, বোরো, আউশ এই তিনটি মৌসুমে আমরা ধান চাষ করে থাকি। তো ধানের নানান ধরনের রোগবালাইয়ের আক্রমণ হয়ে থাকে, তার মধ্যে উল্লেখযোগ্য রোগ হচ্ছে ছত্রাক এবং পোকামাকড়ের আক্রমণ। তো বন্ধুরা, এই দুইটাকে নিয়ন্ত্রণ করতে পারলে কিন্তু আমাদের ধানের সকল প্রকার রোগবালাই দমন হয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, আজকের আলোচনার বিষয় হচ্ছে মাজরা পোকা আমরা কীভাবে দমন করব। তো এই মাজরা পোকা আমাদের ধানে কখন আক্রমণ করে এবং আক্রমণ করলে আমাদের প্রথম ক্ষতির লক্ষণটা কেমন দেখতে পাবো, তখন যে আমরা দমন ব্যবস্থাটা গ্রহণ করব সেটা একটু দেখে নিই এবং জেনে নিই। বন্ধুরা, মাজরা পোকা আমাদের জমিতে সর্বপ্রথম চারা রোপণের 20 থেকে 25 দিন বয়স হলে এটা প্রথম আক্রমণ করে থাকে। তো এটার প্রাথমিক আক্রমণের দৃশ্য আমরা কীভাবে বুঝতে পারবো জমিতে গেলে, এটা আপনার যে গোসাগুলো আছে গোসাগুলোর মাঝখানে দেখবেন যে কচি অংশগুলো, অর্থাৎ নরম অংশের যে মেন পাতা কচি, সেই পাতাগুলো শুকিয়ে গেছে। অর্থাৎ টেনে তুলবেন, দেখবেন যে ভিতর থেকে সুন্দর করে আস্তে করে উঠে আসতেছে সহজেই, সেটা কিন্তু নিচে মাজরা পোকায় কেটে দেয়। তারপরে একটু বড় হলে দেখবেন যে যখন খেতে শুরু করবে পোকা ভেতরে, তখন দেখবেন যে ডিগ কেটে দিবে, পুরো গাছের একটা ডিগ কেটে দিবে। এই যে আপনার ডিসপ্লের উপর দেখতে পাচ্ছেন, এইরকম অবস্থা হবে। তারপরে বন্ধুরা, এটা যখন ধানের শীষ বেরোতে শুরু করে, শীষ অবস্থায় কেটে দেয়, তখন দেখবেন যে মরা শীষ অর্থাৎ সাদা শীষের তৈরি হয়। তো এইটাই হচ্ছে আমাদের মাজরা পোকার আক্রমণের লক্ষণ এবং মাত্রা। তাহলে বন্ধুরা, আমরা কিন্তু অবশ্যই কিন্তু সবাই এই মাজরা পোকার থেকে মানে পরিত্রাণ পেতে চাই, এবং এইটা সম্পর্কে আমাদের সবাই অনেকের কম বেশি ধারণা আছে যে মাজরা পোকাকে আমরা কিন্তু সবাই চিনি, বা এটা সম্পর্কে আর কিছু বলতে হবে না। তাহলে বন্ধুরা চলুন সরাসরি চলে যাই যে এটাকে আমরা কীভাবে 100% দমন করতে পারবো। বন্ধুরা, মাজরা পোকা দমনের প্রথম স্টেপ হচ্ছে যে 1 বিঘা জমিতে অর্থাৎ 33 শতক জমিতে 8 থেকে 10টি বাঁশের কঞ্চি পুঁতে দিতে হবে চারা রোপণের 10 থেকে 15 দিনের মধ্যেই, যাতে পাখি বসতে পারে এবং পোকা হালকা করে ধরে ধরে খেতে পারে। তাহলে এটা হচ্ছে জৈবিক উপায়। তারপরে বন্ধুরা, আমাদের জমি প্রতিদিন একটু পরিদর্শন করতে হবে। যদি আমরা মাজরা পোকার লার্ভা দেখতে পাই, অর্থাৎ স্প্রের উপরে পেস্ট করা আছে, এখানে মাজরা পোকার এই প্রথম মাজরা পোকার সামনে একটা পাতার ওখানে একটি লার্ভা, এবং বড় যে মাজরা পোকা দেখতে পাচ্ছেন দ্বিতীয়টা, সেটা নিচেও কিন্তু একটি লার্ভা। তো এইরকম লার্ভা দেখতে পেলে আপনারা নিজের হাত দ্বারা সেই লার্ভাকে ধ্বংস করবেন, তাহলে কিন্তু কীটনাশকের মাত্রাটা একটু কম ব্যবহার করতে হবে। এখন বন্ধুরা আসুন যে বালাই নাশকের ব্যবহার এবং ব্যবস্থাপনা, কোন কীটনাশক ব্যবহার করলে আমাদের এই মাজরা পোকাকে খুব সহজভাবে নিয়ন্ত্রণ করতে পারবো। বন্ধুরা, কারাটাপ গ্রুপের কীটনাশক প্রতি লিটার পানিতে 2 গ্রাম এবং ক্লোরোপাইরিফস প্লাস সাইপ্যানমিথিন গ্রুপের যে কোনো কীটনাশক প্রতি লিটার পানিতে 2 মিলি, দুটো একসঙ্গে মিক্স করে চারা রোপণের 20 থেকে 25 দিন বয়স হলে প্রথম স্প্রে, তারপরে 35 থেকে 40 দিন বয়স হলে দ্বিতীয় স্প্রে, 55 থেকে 60 দিন বয়স হলে তৃতীয় স্প্রে, অর্থাৎ 3 বার আমাদের জমিতে এই কীটনাশকটি স্প্রে করতে হবে। তাহলে ইনশাল্লাহ আমাদের যে মাজরা পোকাটা সেটা সঠিকভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। বন্ধুরা, এই গ্রুপের প্রত্যেকটি কোম্পানি কিন্তু কীটনাশক পেয়ে যাবেন, আপনারা ব্র্যান্ড কোম্পানি দেখে শুনে কীটনাশকটি ব্যবহার করবেন, আর কীটনাশকটি একদম শেষ বিকেলে ব্যবহার করার চেষ্টা করবেন, আর বাতাসের বিপরীতে কীটনাশক স্প্রে করবেন। তারপরে বন্ধুরা, বাজারে আরও নানান ধরনের নানান গ্রুপের কিন্তু কীটনাশক পাওয়া যায়। তো সবগুলো গ্রুপের নাম বলে কিন্তু আপনারা মানে হতাশ হয়ে যাবেন যে কোনটা ব্যবহার করবেন বা কোনটা ব্যবহার করতে পারবেন না বা কোনটা ব্যবহার করলে ভালো হবে, এইরকম একটি মানে বিপাকে পড়ে যাবেন। সেক্ষেত্রে কিন্তু আমি দুইটা গ্রুপের নাম বলে দিলাম। তো ওই দুইটা গ্রুপ হচ্ছে সবচেয়ে বেস্ট কোয়ালিটি এবং 100% কার্যকরী একটি গ্রুপ। তো আপনারা ওইটা কিন্তু 100%ভাবে এই 3 বার ব্যবহার করতে পারবেন।
তারপরে বন্ধুরা আপনারা যদি ওইগুলো ব্যবহার করতে না চান তাহলে এমন যেমন ধরেন সিনজেন্টা কোম্পানির ভিরতাকো আছে, এই বায়ার কোম্পানির বেল্ট এক্সপার্ট আছে, ইনতেফা কোম্পানির বাতির আছে, এসিআই কোম্পানির এসি প্রিড প্লাস আছে। যাই হোক বন্ধুরা, আপনারা ঘুরিয়ে ফিরে এই কীটনাশকগুলো আপনারা অনুমোদন মাত্রায় এই মাজরা পোকার জন্য কিন্তু অবশ্যই আপনারা ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, আপনারা জেনে গেলেন যে মাজরা পোকা আপনারা কীভাবে দমন করবেন এবং এটার দমনের সঠিক ব্যবস্থাপনা। অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অল বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে নেক্সট টাইম নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র সবার আগে আপনারা পেয়ে যান। ধান চাষ সম্পর্কে নানান ধরনের ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। ধানের কারেন্ট পোকা, ধানের ব্লাস্ট রোগ, সব ধরনের সমস্যার সমাধান কিন্তু আমার চ্যানেলে অবশ্যই কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু কখনোই ভুলবেন না। তো দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কৃষির সঙ্গে জড়িত থাকবেন। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।